অক্টোবর মাসে বারো মাসে আমি মুকুলের দেখা পেলাম ভিউয়ার্স, সাথে সাথে গুটিও কিছু বেঁধে গেছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ম্যাঙ্গোম্যান বাংলাদেশ। ভিউয়ার্স, আমরা কিন্তু এই যে ফ্লোরিডা ফার্মের বিভিন্ন আমের চারা, আমরা এই মুহূর্তে ফ্লোরিডা ফার্মেই আছি। এদিকে বেশ কিছু আমের চারা আছে, এই যে এদিকে NDM4 অনেকগুলাই স্টক আউট হয়ে গেছে বিভিন্ন। এগুলা আমাদের মাতৃগাছ, অলরেডি দেখুন আপনারা গ্রাফট করেছিলাম, গ্রাফট সাকসেসফুল হয়েছে এই যে, এবং মাতৃগাছগুলো তৈরি হয়ে গেছে। প্রায় 300 অলরেডি আমরা মাতৃগাছ সাকসেসফুলি চেঞ্জ করেছি। তো দোয়া করবেন আপনাদের জন্য নিত্য নতুন পরীক্ষিত। দোয়া করবেন আপনাদের জন্য নিত্য নতুন পরীক্ষিত এই আমের জাতগুলো। আমরা এই যে দেখেন, এখানে কোড নেম দিয়ে ট্যাগিং করে অলরেডি আমরা সাকসেসফুলি মাতৃগাছগুলো চেঞ্জ করতেছি। এগুলো থেকেই পরবর্তীতে আপনাদের জন্য আমের চারা তৈরি হবে। তো ভিউয়ার্স, আজকে আলোচনায় চলে আসি। আমাদের ফ্লোরিডা ফার্মস বিডিতে দুটো আম গাছে বারো মাসে আমের মুকুল দেখা মিলল। তো ভিউয়ার্স, আপনাদের নিত্য নতুন আমের জাতগুলো দেখাচ্ছি। অবশ্যই ম্যাঙ্গোম্যান বাংলাদেশকে সাবস্ক্রাইব করে রাখবেন, এবং আপনারা অবশ্যই আমাদের লাইক কমেন্ট শেয়ার করে সবার মাঝে পৌঁছে দিবেন ম্যাঙ্গোম্যান বাংলাদেশকে। ভিউয়ার্স, আগে এই গাছটি দেখি আমরা। তো এই যে আমরা মাতৃগাছ হিসেবে এনেছি, এখান থেকে আমরা অন্যান্য জাতের গ্রাফট করব। তো এর মধ্যে এই যে পাতা একটু আপনারা দেখেন, আমি চিনতে পারছি না, তো এখানে কিন্তু আমের এই যে মুকুল চলে আসছে, এখানে মুকুল চলে আসছে। এখন এটা বাড়ি 11 কি না এটা আমি বলতে পারছি না, কারণ বাড়ি 11-র আমার কাছে কোনো গাছ ছিল না, যে কারণে আমি বাড়ি 11-র আমি কোনো গাছ সংগ্রহ করিনি, কারণ এই বাড়ি 11-তে আমের প্রচুর আঁশ শুনেছি এই জন্যে। তো এখন এগুলো বাড়ি 11 কি না আমি বলতে পারছি না। আমাদের এখানে আপনাদের যারা বাড়ি 11 গ্রো করছেন তারা হয়তো বলতে পারবেন। এই যে এদিকে কিন্তু দেখেন মাশাল্লাহ গুটিগুলো অলরেডি হয়ে গেছে। হ্যাঁ, তো আপনারা দেখে বলতে পারবেন, আমার তো মনে হচ্ছে বাড়ি 11। এই যে বাড়ি 11-তে এখানে এরকম একটা গুটি দেখেই বোঝা যাচ্ছে। তো এই যে গুটিতে দেখে বাড়ি 11-র মাঝখানে এরকম একটা দাগ থাকে, হতে পারে এটা বাড়ি 11। তারপরেও আপনাদের যারা অভিজ্ঞ বাড়ি 11 গ্রো করেছেন, আপনারা আরও ভালো বলতে পারবেন বাড়ি 11 মুকুলটা এরকম কি না। এবং এদিকেও একটা দুইটা মুকুল হয়েছে, একটা দুটো গুটি সেট হয়েছে, তারপরে এদিকেও সেট হচ্ছে। তো আমার মনে হয় বাড়ি 11, তারপরেও যেহেতু আমি নিশ্চিত না, আপনাদের কাছেই এটার, তারপরেও যেহেতু আমি নিশ্চিত না, আপনারাই একটু সহযোগিতা করবেন যে এটার বাড়ি 11-র গুটিগুলো এমন হয় কি না, এবং এটা বাড়ি 11 কি না। তো অনেকেই আমার কাছে বাড়ি 11-র রিভিউ জানতে চেয়েছে, যদি বাড়ি 11 হয়ে থাকে তাহলে এটা রিভিউটা আপনাদের দিতে পারবো, এবং আপনাদের বাড়ি 11-র রিভিউটা দিতে পারবো, এবং আমার একই সাথে স্বাদও নেওয়া হয়ে যাবে এবং রিভিউটা আপনাদের দিতে পারবো। ভিউয়ার্স, ফ্লোরিডা ফার্মস বিডির মাধ্যমে নিত্য নতুন এই আমের জাতগুলো আমরা ছড়িয়ে দিচ্ছি। সামনে বেশ কিছু চমক আপনাদের জন্য অপেক্ষা করছে। ব্রামকাইমিয়ার স্বাদ নিয়ে আপনাদের দেখাবো, এবং এই ব্রামকাইমিয়ার চারা আপনারা যারা সংগ্রহ করতে চাচ্ছেন, এই ব্রামকাইমিয়ার চারাগুলো আপনাদের জন্য রেডি করছি। দেখা হবে আপনাদের সাথে নতুন আরেকটি পর্বে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, টাটা।